সালাতকে যাতা মনে করা যাবে না, সালাতকে গুরুত্বহীন কোন আমল মনে করা যাবে না, সালাতকে গুরুত্ব না দিয়ে থাকার কোনো প্রয়োজন নাই। একজন মানুষ আর মুসলিমের ভিতরে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন কুফর মুশরিক আর মানুষের মাঝে ব্যক্তির মাঝে পার্থক্য করে মানদণ্ড হলো সালাত পরিত্যাগ করা। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন, আমরা সাহাবায়ে কেরাম কোন মানুষকে কাফের মনে করতাম না, কিন্তু যে কোন মানুষ যদি সালাত পরিত্যাগ করত তাহলে আমরা ডাইরেক্ট বলতাম এই ব্যক্তি হলো কাফের, মানে সালাত আদায় না করলে সে কাফের, সালাত আদায় না করলে সে কাফের। সালাতের প্রতিদান অপরিসীম, সালাতের প্রতিদান সরাসরি জান্নাত। সহি আবু দাউদ, সুনান আবু দাউদের 430 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুচ্ছি, ইন্নী ফরাসতু আলা উম্মতিকা খামস সালাওয়াতিন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উম্মতের উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, আমি তোমার উম্মতের উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ওয়া আহাদতু লাহু ইন্দি আহাদান, এবং আমি এই মর্মে আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, এই মর্মে আমি ওয়াদাবদ্ধ হয়েছি যে যদি ফামান জাআ ইউহাফিযুহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আদখালতুহুল জান্নাহ, যদি এই 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে হেফাজত করে, সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি আদায় করে, আমি এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত শুধু মণ্ডলী, যাকাতের ফজিলতের বর্ণনায় জান্নাতে যাওয়ার বিভিন্ন হাদিস এসেছে। সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম মাস পে রমজান মাস পেল, রগিমান ফরজলিন, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক যে রমজান মাস পেয়েছে অথচ তাকে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার চেয়ে হতভাগ্য দুনিয়াতে আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে আলো বলেছেন যে সালাত হলো জান্নাতের মাধ্যম, সালাত সিয়াম পালনকারী জাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। আবার হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাগরুরুন লাইসা জাযাউ ইল্লাল জান্নাহ, কবুলযোগ্য হজের ফজিলত হলো জান্নাত ছাড়া আর কোন পুরস্কার নাই। কিন্তু ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করলেন যদি কোনো মানুষ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, আমি ওয়াদা করছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি প্রতিশ্রুতি দিলাম তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।